আওয়ামী লীগ সরকার আবারও অবৈধ নির্বাচন করতে চাইলে রক্ত দিয়ে ঠেকানো হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। স্থায়ী কমিটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতায় গেলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন প্রক্রিয়াকে স্থায়ী রূপ দেবে বিএনপি। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রিফাত শিশিরের প্রতিবেদন। চট্টগ্রামের এক কনভেনশন সেন্টারে রাষ্ট্র মেরামতে 27 দফা নিয়ে আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাষ্ট্র মেরামতে রূপরেখা ঘোষণার মাধ্যমে দেশের জনগণ ছাড়াও গোটা বিশ্বের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বিএনপি। এ কারণে পতনের ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে সরকার। সংবিধানে যদি পার্মানেন্টলি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা পার্মানেন্টলি থাকে, এটা আমরা নিয়ে আসব এবং তার মাধ্যমে নির্বাচনকালীন সময়ে আর কোনো সহিংসতার সুযোগ নেই। প্রত্যেকটা নির্বাচন হবে তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানের সম্পত্তি বাজেয়াপ্ত করে আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। ভোট ডাকাতির প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজকের এই আদেশ দেওয়া হয়েছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেন, আন্দোলনকে ভয় পায় বলেই তারেক রহমান ও তার স্ত্রীর পৈতৃক সম্পত্তি আদালতকে দিয়ে বাজেয়াপ্ত করেছে সরকার। তারেক রহমানের বিরুদ্ধে, জোবাদা রহমানের বিরুদ্ধে যে জজ সাহেবে অর্ডার দিয়ে থাকেন না কেন, জজ সাহেব ভুলে গেছেন তারেক রহমান জনতার, তারেক রহমান জনতার কথা বলে, তারেক রহমান বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে বসবাস করে, ধামকি দিয়ে কোনো লাভ নাই, প্রয়োগ করার নোটিশ দিয়েও লাভ নাই। এছাড়া চুয়াডাঙ্গা, নেত্রকোনা ও সাতক্ষীরায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সহ 10 দফা দাবি আদায়ে সভা করে বিএনপি নেতারা। কথা বললেই বিজেপির সিকিউরিটি একটা মামলা, বিজেপির সিকিউরিটি একটা মামলা, জামিনও নেই, জামিনও নেই। আমরা হাইকোর্টে দেখছি, হাইকোর্টে মামলা অনেক মামলা আছে, জেলা সাহস করে না, প্রধানমন্ত্রী সমালোচনা করছে। রিফাত শিশির, এসএটিভি, ঢাকা।